हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आमी साइफ रहमान आबारो आपनार सामने हाजिर हलाम एकटी विषय निये। आपनादेर सामने एमन एकटी बक्ताके आज परिचय करे दिब जा देखले आपनिओ विश्वास करते पारबेन ना मानुष किभाबे एमन हय। तो विषयटी जानते पुरो भिडियो जुड़े आमादेर साथे थाकुन। आपनारा अवगत आछेन ब्राह्मणबाड़ियार मौलाना मुहम्मद जुबायर आहमेद आनसारी मृत्युबरण करेछेन। আমার জানা মতে শোনা মতে উনি অত্যন্ত ভালো লোক ছিলেন। তো ওনার মৃত্যুর পর একজন মাওলানা ওনার নামের বিকৃতি করে ওয়াজ মাহফিলে শ্রোতাদের বলতেছেন, কিভাবে সম্ভব একটা মাওলানার বিরুদ্ধে কথা বলা? আসলে কি এটা সভ্যতার পরিচয় না অসভ্যতার পরিচয়? এ বিচার আপনাদের কাছেই দিলাম। উনি বলতেছেন মাওলানা আনসারি সাহেবের নাম হচ্ছে ক্যান্সারি। আমি শুনে ভিডিওটা দেখে অবাক হয়ে গেলাম, কিভাবে সম্ভব? এ ধরনের বক্তাকে আমি বলবো অবিলম্বে বয়কট করতে হবে। এ ধরনের বক্তা যাতে কোথাও ওয়াজ মাহফিলে যেতে না পারে, অংশগ্রহণ করতে না পারে, এজন্য আমার এই ভিডিওটি আপনাদেরকে রিকোয়েস্ট করব বেশি বেশি শেয়ার করুন। এই বক্তার মুখ উন্মোচিত করতে হবে। যাই হোক, বেশি কথা বাড়াবো না, দেখুন তাহলে আপনারা ভিডিও স্ক্রিনে বক্তা কি বলেছেন আমাদের মাওলানা জুবায়ের আহমেদ আনসারি সম্বন্ধে। ব্রাহ্মণবাড়িয়া জুবায়ের আহমদ আনসারি, আমি তার নাম দিছি ক্যান্সারি। কথা কোন ঠিক না বেশি? মুখটা বাক হয়ে গেছে। মুখটা কি হয়ে গেছে? বাক হয়ে গেছে। করছে কে? আল্লাহ। আরো জোরে বলেন না, কে করেছে? হুজুর ক্যান্সারি কেন বললেন? আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলেছেন, ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। চিৎকার মেরে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। রে পৃথিবীর মানুষ, যখন আমার বন্ধুকে তাযিম করবা, আমার বন্ধুর সামনে দুরুদ আর সালাম পড়বা, তখন তোমরা ইউসাল্লি, তোমরা যখন পড়বা তাসলিমা, আয় তাকরিমা, সম্মানের সাথে, ইজ্জতের সাথে আমিন, আমার নবীর উপর দুরুদ শরীফ পড়বা, সম্মান করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই ক্যান্সারি কি কইছে জানেন? সে মাহফিলের স্টেজে বসে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এত আস্তে বললেন মিয়া, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কয়, বেয়াদবি তো আমার বন্ধুর সামনে করছস না, আমি আল্লাহ তোরে উচিত শিক্ষা দেবো, দুনিয়ার মানুষ তোরে মুখ বেহা করে ডাকসারবো। কথা কম ঠিক না বেঠে? যুগে যুগে দেখছেন যারাই নবীর সামনে দুশ্মনী করছে, আবু জাহলের বাড়ি, আবু বকরের বাড়ি, ওমরের বাড়ি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, দেখেন আপনি ওমর ফারুক আজম, ওসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তাদের বাড়িতে আলিশান আল্লাহর গড় মসজিদ তৈরি হয়েছে, আবু জাহলের বাড়িতে হাজার হাজার টয়লেটের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? জোরে বলেন ঠিক কি না? দুশ্মনী করিস না। আল্লাহ কয়, আমার বন্ধুর সামনে দুশ্মনী করলে আমি আল্লাহ তো দূরে ছাড়বো। জোরে বলেন না, ছাড়বো না। ভিউয়ার্স, ভিডিওটি দেখার পর আপনাদের কি মনে হলো, এটা আসলে কি একটা সভ্যতার পরিচয় না অসভ্যতার পরিচয়? এই বিষয়গুলো আপনারা নিজেরাই বিবেচনা করবেন এবং কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, এবং এই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। সর্বশেষ বলতে চাই, এ ধরনের বক্তাকে আপনারা অবিলম্বে বয়কট করুন। এ ধরনের বক্তা আমাদের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, মুসলমানের মধ্যে একটা বিদ্বেষ সৃষ্টি করে দেয়। তাই আপনাদের রিকোয়েস্ট করব, করো জোর করে হাত জোর করছি, এ ধরনের বক্তাকে বয়কট করার জন্য অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে সবার নজরে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।